দেশের ১৬ আনা স্বৈরতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। এই সরকার থেকে দেশবাসীকে মুক্ত করে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করার পরামর্শ দিয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা না গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কার কথাও বলেন তারা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় প্রতিনিধি সম্মেলন, এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। সাম্প্রতিক সময়ে ধর্মীয় সহিংসতার ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতাকর্মীদের মদদ ও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, একদলীয় শাসনের কারণেই দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছে। এই রকম ভণ্ডরা, তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা যাবে না, নিরন্তর লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে জিতব আমরা। রাষ্ট্র শক্তি যখন মানুষের ভোট কেড়ে নেয়, এত বড় জবরদস্তি সমাজে চাপিয়ে দেয়, তার অর্থ হচ্ছে সমাজে যে যার মতো করে, যার হাতে শক্তি আছে সে জবরদস্তি করতে থাকবে এবং তার প্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি। বর্ষীয়ান রাজনীতিক ডক্টর কামাল হোসেন বলেন, দেশের মানুষ এখন একটা পরিবর্তন চায়, আর ঐক্যবদ্ধ আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই নির্বাচনকে আমাদেরকে আনতে হলে আমাদেরকে আজকের এটাকে আমাদের প্রত্যেক জায়গায় জায়গায় ডাকতে হবে, আমাদেরকে এই সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে এবং এখানে জাতীয় সরকার দু বছরের বাকি যে সময়টা আছে সবগুলি অন্যায় আচরণগুলির পরিবর্তন আনতে হবে, দু কোটি মানুষকে আজকে তাদের খাদ্য দিতে হবে। দেশে একটা ১৬ আনা স্বৈরতন্ত্র বিরাজ করছে, তাই আজকে বাঁচাতে হলে দেশকে, এবং দেশকে অবশ্যই বাঁচাতে হবে, কেন দেখেন দেশে বিরাজমান অবস্থা কী, কোনো কিছু জনগণের নিয়ন্ত্রণে না, যে যে আপনারা নিজের নিজের এলাকায় জনগণকে ঐক্যবদ্ধ করে ডাক দেবেন রাজপথকে দখল করতে। সারা দেশে যখন রাজপথ জনগণের দখলে আসবে তখন কিন্তু আমরা আসল পরিবর্তনের শক্তি সঞ্চয় করব এবং পরিবর্তন তখন আমরা আনতে বাধ্য করব। আমাদের দেশের ইতিহাসে আমরা দেখেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।